দারুচিনি হলো এই গ্রহের সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ। এর মিষ্টি স্বাদ ও সুন্দর সুবাসের জন্য বিখ্যাত। রক্তে শর্করার মাত্রা রোধ করা সহ উন্নত অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে দারুচিনিতে, যা প্রদাহ কমাতে ও স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে। এছাড়াও সুগন্ধি মশলা হিসেবে দারুচিনি ব্যাপকভাবে পরিচিত। শুধু রান্নার গন্ধ বৃদ্ধি নয়, শরীর ও ত্বক উভয়ের জন্য দারুচিনি ব্যবহার করা যায়। এর অনেক উপকারিতা রয়েছে, তবে আজ আমরা এই ভিডিওটিতে জেনে নেব যে দারুচিনি আমাদের কি কি উপকার সাধন করে এবং এটি খাবার সঠিক নিয়ম। গাঁটের ব্যথা দূর করতে দারুচিনি। অনেকে গাঁটের সমস্যায় ভুগছেন, এক্ষেত্রে দারুচিনিকে জয়েন্টে ব্যথা কমানোর ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনি উষ্ণ গরম পানির মধ্যে এক চামচ মধু ও কিছুটা দারুচিনির গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শরীরে ব্যথা স্থানে আস্তে আস্তে মালিশ করুন। 2-3 দিন ভালোভাবে মালিশ করুন, কিছুদিন পর দেখবেন ব্যথা কমে যাবে। বাতের ব্যথা ও শরীরে হাড়ের ব্যথা কমাতে দারুচিনি। দারুচিনিতে রয়েছে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম উপাদান। এই বাতের ব্যথা ও শরীরে যে কোনো হাড়ের ব্যথা খুব সহজেই প্রতিরোধ করতে সাহায্য করে। এর জন্য আপনি মধুর সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেলে ব্যথা দূর হবে। এছাড়াও দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলেও ব্যথা ভালো হয়ে যাবে। গলা ব্যথা ও গলা খুশখুস কাশিতে দারুচিনি। ঠান্ডায় গলা ব্যথা ও গলা খুশখুশ কাশিতে 1 কাপ গরম পানিতে দারুচিনি ও মধু মিশিয়ে দিনে 6 বার চায়ের মতো করে খেলে এটি গলায় আরাম পাওয়া যায় এবং খুশখুস কাশি খুব সহজেই ভালো হয়ে যায়। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে দারুচিনি। বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। নিয়মিত প্রতিদিন 1 টুকরা দারুচিনি ঘুমোতে যাওয়ার আগে খেলে এটি স্মৃতিশক্তি হ্রাস হবার প্রবণতা কমায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে, কিন্তু এটি শিশুদের জন্য প্রযোজ্য নয়। পেটের সমস্যায় দারুচিনি ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে এবং পেটের ব্যথায় উপশম করে। পেট পরিষ্কার করতে রাতে শোবার আগে দারুচিনির সঙ্গে হরিকতির গুঁড়া মিশিয়ে খেলে উপকার পাবেন এবং অ্যাসিডিটি রোধ করতে মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খেলে অ্যাসিডিটি ভালো হয়ে যাবে। রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুচিনি। প্রতিদিন সামান্য দারুচিনি যদি আপনি খান, তাহলে এটি রক্তে খারাপ কোলেস্ট্রল মানে LDL এর মাত্রা কমিয়ে দেয়। প্রতিদিন সামান্য দারুচিনি 2 কাপ পানিতে মিশিয়ে নিন। এই পানি যদি আপনি গরম চায়ের মতো করে দিনে 3 বার পান করেন, তাহলে এটি কোলেস্ট্রলের সমস্ত সমস্যা সমাধান করবে। ডায়াবেটিস রোগীদের জন্য দারুচিনি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। প্রতিদিন কিছুটা দারুচিনি ফুটিয়ে চায়ের মতো করে পান করলে এটি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী। এটি দিনে 3 বার পান করতে হবে। একটা কথা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে সারাদিনে 2 চা চামচের বেশি দারুচিনি খাওয়া যাবে না। দারুচিনি খাবার কারণে অনেকের ডায়রিয়া ও মাথা ধরার মতন উপসর্গ দেখা দিতে পারে। যাদের এইরকম প্রবণতা হবার বেশি লক্ষণ, তারা দারুচিনি অ্যাভয়েড করতে পারেন। বাজারে দারুচিনি নামে অনেক ধরনের গাছের ছাল দারুচিনি বলে বিক্রি করে। কেনার আগে গন্ধ ও একটু মুখে দিয়ে দেখে নেবেন ঝাঁঝালো এবং স্বাদ আছে কিনা, নিশ্চিত হয়ে তারপরে কিনবেন। প্যাকেটজাত দারুচিনি পরিহার করুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।